করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। তোমরা দাঁড়াও, কেমন একটু ঘুরে দাঁড়াবে দাদা। चलिए मैडम, चलिए चलिए चलिए। কেমন ভোট দিলেন? দারুণ, খুব তাড়াতাড়ি হয়ে গেল, ভালো লাগছে। সবাই আসছেন, ভোট দিচ্ছেন, ব্যাস এটাই। কে কে এসে ভোট দিলেন? আমি আর আমার মা এসেছি, ভোট দিয়েছি। এখন অবধি আমাদের এই বুথে কোনো গন্ডগোল দেখছি না। কতটা আশাবাদী? এতদূর যখন পৌঁছেছি জয়ের আশা তো করবই। বিভিন্ন ওয়ার্ডে যাব, বুথে যাব, তাদের সাথে দেখা করব। আমি এখানে এসেছিলাম দেখতে ভোট ঠিকঠাক চলছে কিনা। দেখলাম একজন পুলিশ কর্মী ভেতরে আছে, ভেতরে লোকজনকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, ধরে ধরে বার করছে। তখন আমি ওনাকে বললাম যে দাদা এখানে তো 100 মিটার ভেতরে পুলিশ থাকতে পারে না। তখন উনি বলল যে আপনি কে? আমি বললাম আমি ইলেকশন এজেন্ট। তখন বলছে যে এখানে থাকবে, আমি ডেপুট করেছি, আমি যেখানে লাইন মেনটেন করা সেখানে করবো। আমি বলি এটা আপনি করতে পারেন না, লাইন যখন আপনিও মেনটেন করতে পারেন না, পুলিশও মেনটেন করতে পারে না। তখন বলছে আপকো জিস যাহাঁ পে কমপ্লেন করনা করো। আমি বলি তাহলে আমি আরও কমপ্লেন করছি। বলছে আপ আরও কো নেই, মোদিজি কো ভি কমপ্লেন কর দো, মোদিজি কো বুলাও, জিসকো বুলানা হয় বুলাও। তাই আমি ক্যান্ডিডেটকে বললাম, বলে ক্যান্ডিডেট এলাম। এখন উনি ডিনাই করছে যে প্রার্থী এসেছিল, সলিউশন কিছু হয়নি, উনি ডিনাই করে যাচ্ছে এখন যে আমি কেন্দ্রীয় বাহিনী ছিলেন। এবং আমি সেটাও বুঝতে পারছি না, হঠাৎ করে তিনি মোদীর কথা বললেন কেন? আমি তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের এজেন্ট এবং উনি হঠাৎ করে, আমি অরুণারা ইলেকশন এজেন্ট, এবং হঠাৎ করে উনি কেন বলছেন আমি বুঝতে পারলাম না, কেন মোদীজি কবুলা বললেন। এখন তো ডিনাই করলেন সবার সামনে, আপনারাও দেখলেন ডিনাই করছে। তো ব্যাপারটা, আমার নাম দিব্যেন্দু সামন্ত। তো এখন ব্যাপারটা অনেকটা মিটে গেছে, দেখছি এরপরে আমরা কী কমপ্লেন করতে পারি। ভোট মোটামুটি পিসফুল হচ্ছে, দু একটা জায়গায় ইনসিডেন্ট ঘটছে ছোটো ছোটো, আনন্দনগরের দিকে একটু ঘটেছিল, আর এমনি মোটামুটি ঘটনাটা কী দেখলে তো তোমরা কী ঘটনা ঘটেছে এদিকে বলে? পুলিশ তো ঢোকার নিয়ম নেই, যেটা নিয়ম সেটা মেনে চলতে হবে। কিন্তু উনি যিনি অফিসার ছিলেন তিনি বলেছেন যে মোদীকে বুলাও, বুকাদা ছিল মানে বলছিলেন, উনি অস্বীকার করলেন। তো দেখা যাক, ভেতরে মোটামুটি ঠিকই আছে, আমাদের এজেন্ট দেখেছেন, কিন্তু পুলিশের এটা তো উচিত না। না হঠাৎ কি কারণে মোদীকে ভুলা বললেন আমি জানি না, সেটা ওনার প্রবলেম, সেটা আমি জানি না। আপনি তো সব জায়গায় ঘুরছেন, ভোট কেমন চলছে? না যারা মথুয়া সম্প্রদায় যারা আছেন তাদেরকে, তাদের ভোটার লিস্টে নাম আছে, তাদের হাতে নির্বাচন কমিশনের ভোটার আইডি কার্ড আছে, তা সত্ত্বেও বলছে যে কিছু অন্য পার্টির লোকজন বলছে যে সে নাকি এখানকার বাসিন্দা না। তাহলে ভোটার লিস্টে তার নাম আসলো কি করে? তাদের কাছে প্রমাণ নেই। তো তাদেরকে ভোট দেওয়ানোর জন্য আমি চেষ্টা করেছি। খবর পাওয়া যাচ্ছে বিয়ালা হাই স্কুলে ওখানে ইভিএম মেশিন খারাপ হয়েছিল, কোনো ঘটনা? হ্যাঁ সেটা আমি দেখছি, আমরা খতিয়ে দেখছি, দেখে আমি সেখানে যাবো। যাবেন? হ্যাঁ। বেনারসির তিন অধ্যায়, রাজখারানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহাটিক স্টাইল।